আর এখানে গ্যাসটা দেখো আগুন লেগে আছে। গ্যাসটা বাইরে ফেলে দিলেই তো হয়, গ্যাসটা বাইরে বের করে দিলেই তো হয়। তো একাই আছো? একাই তুই খাইবা নাই? আর রান্না করতে হবে না? কোথায় রান্না করছিল? তো যাই হোক, এখন সকাল 7টা বাজছে আর আমাদের গাড়িটা এখন লোড হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, লোড হচ্ছে আর আমরা 5-8 লোড করছি, এই মালটা লোড করছি। আর এই মালটা আমাদের এখানে ক্যাসারে কেনা কিনতে হচ্ছে, মানে মালের দাম প্রচুর হাই আছে, ঠিক আছে, রেট মানে প্রচুর হাই। তো এই মালটা আমরা কিনছি হচ্ছে 850 টাকা টন, দেখতে পাচ্ছ এই মালটা। তো এই মালটা আমরা কিনছি 850 টাকা টন, আর এই আমাদের গাড়িতে লোড হচ্ছে এই মাল, ঠিক আছে, মানে মালের দাম প্রচুর হাই, মানে প্রত্যেকটা ক্যাসারে মালের দাম প্রচুর হাই হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, বাজারে তো সব ক্যাসারে, শুধু এই ক্যাসারে বলে নয়, সব ক্যাসারেই মাল এরকম হাই রেট চলছে। বলতে দেখো, মানে বৃষ্টি আজকে যেরকম বৃষ্টি হয়নি, দেখতে পাচ্ছ যে এখন বৃষ্টি হয়নি, ওই জন্য এইসব ক্যাসার গুলো সব ঠিকঠাক চলছে। তো যদি বৃষ্টি হয়ে যায় তো আর ক্যাসার চলবে না, যে ক্যাসারের যে বেল্ট হয় তো সেই বেল্টটা স্লিপ করবে, এই যে দেখতে পাচ্ছ এই ক্যাসার সব এখন ক্যাসার চলছে, ঠিক আছে। আর পাহাড়ে দেখতে পাচ্ছ গাড়ি নেই, মানে ফাঁকা দেখা যাচ্ছে একবারে, মার্কেট ভালো নেই তো গাড়ি কেমন করে থাকবে, ঠিক আছে। তো আমাদের তো লোডিং কমপ্লিট, সব লেভেলও কমপ্লিট, পুরো কমপ্লিট, আর আমরা এখন বেরোচ্ছি পাহাড় থেকে। আর বাইরে গিয়ে আমাদের গাড়ি একটু কাজ আছে, আমাদের যে টলির চাকাটা একটু দাপছে, তো ওই কাজটা ভাবছি আজকে করে নেবো, যেহেতু সকাল সকাল লোড হয়ে গেছে, তো কাজটা আর কি করিয়ে নিলে ভালো হয়। তো চলো দেখি বাইরে গিয়ে, যদি বৃষ্টি বৃষ্টি না হয় তাহলে আমরা ওই কাজটা করিয়ে নেবো, ঠিক আছে। আর এই হচ্ছে আলিশান, ঠিক আছে, মোটামুটি এখন সব ক্যাসারি চলছে, ঠিক আছে, পাহাড়ে এখন মোটামুটি দেখতে পাচ্ছ সব ক্যাসারি চলছে, মোটামুটি বৃষ্টি হয়ে গেলে আর চলবে না, বৃষ্টি হয়ে গেলেই বেল স্লিপ হয়ে যাবে আর চলবে, তো এখন মোটামুটি সব ক্যাসারি চলছে। তো ঠিক আছে চলো, আমরা এই হরিং সিং বাজারে ঢুকছি, বাইরে বেরোই, বাইরে গিয়ে আমাদের গাড়ির টায়ারের ওই কাজটা করাবো। তো আমরা আছি হচ্ছে মোহাম্মদ বাজার, আর মোহাম্মদ বাজারে চলে এসেছি, আর এই গ্যারেজে আমরা গাড়ি লাগিয়েছি, এটা হচ্ছে গ্যারেজ, এখানে এই গাড়ির কাজ হয় আমাদের মালিকের। তো আর এখানে আমাদের এই যে এই টায়ারটা হচ্ছে খুলেছি, এই যে পেছনে যে টলির সেই টায়ার খুলেছি, টায়ারটার অবস্থা দেখো, এটা হচ্ছে মানে নতুন টায়ার, বেশি দিনের টায়ার নয়, টায়ারটা পুরো একদম দেখে দেখলাম খেয়েছে, প্রতি টিপে এরকম খাচ্ছে টায়ারটা, ঠিক আছে। তো কি প্রবলেম দেখা যাক, আর এই খুলছে এখন মিস্ত্রি হব, কলার ফলার ঘুরছে হবে হয়তো, ওই জন্য এই টায়ারটা ওরকম দেবেছে। তো আজকে ভাবলাম কাজটা করিয়ে নিই, নাহলে টায়ারটা আর 2-4 টিপ গেলে মানে টায়ারটা পুরো শেষ হয়ে যাবে। আর গাড়ির মানে সব থেকে মার হচ্ছে টায়ার, ঠিক আছে, টায়ার যদি মেরে দেয় তাড়াতাড়ি ব্যাস গাড়িওয়ালা তাহলে সে। তো সেই জন্য আমরা কাজটা আজকে করিয়ে নিচ্ছি, তো ওই মিস্ত্রি এখন খুলছে, দেখা যাক কি হয়েছে ভেতরে। ভালো টিপ বানাই, না ওইদিকে আমাদের গাড়ি কাজ হচ্ছে, খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ, এবার কলারটা ঘুরছে কিনা সেটা চেক করা হবে। আর 10টাও বেজে গেছে, তো আলিশান গেছিল হচ্ছে বাজারে নাস্তা আনতে। কি নাস্তা এনেছি আজকে? কি নাস্তা এনেছি? মুড়ি ঘুগনি চপ। এই হচ্ছে আজকে আমাদের নাস্তা, দেখতে পাচ্ছ কি আছে দেখাও, ঘুগনি মুড়ি চপ, তো এই হচ্ছে আজকে আমাদের নাস্তা, আর আমারও এই যে সেম আছে, ঠিক আছে চলো নাস্তা করি, নাস্তা করে দেখি কতক্ষণে কি কাজ হয় আমাদের। তো বন্ধুরা আমাদের তো মানে হপটা খোলা হয়ে গেছে, আর হপটা খুলে লেদে পাটি দিয়েছি, আর টায়ারটা খাওয়ার কারণ হচ্ছে কলার ঢিলে, টায়ারের হপের ভেতর যে কলার থাকে সেই কলার পুরো, দুটো কলারই পুরো একবারে ঢিলে হয়ে গেছে, তো লেদে পাঠিয়ে দিয়েছি, আর লেদে এখন হয়ে আসুক, তারপরে আমাদের গাড়িতে আবার ফিট হবে। আর নাস্তা পানিও আমাদের হয়ে গেছে, তো এখন অপেক্ষা করি কতক্ষণে কি লেদ থেকে কাজ হয়ে আসে, তারপরে আমাদের ফিট হবে। যে হপের দেখতে পাচ্ছ মানে হপ একবারে পরিষ্কার করে রাখা আছে, তো মালটা এলেই তারপর আমাদের ফিট হবে, একবারে ডিজেল দিয়ে পুরো ধোয়া হয়ে গেছে,
এইদিকে এই যে দেখতে পাচ্ছ এইগুলো ধোয়া হয়ে গেছে, যেগুলো বিয়ারিং ঠিক আছে সব ধুয়ে একবারে রেডি করা হয়েছে। আর আমাদের যে হপটায় মানে গ্রিসটা ব্যবহার করব তো সেটা হচ্ছে এই যে এই গ্রিস ABC ঠিক আছে। তো এই গ্রিস 1 কিলো আনা হয়েছে, এটা 1 কিলো ডাব্বা পাওয়া যায়নি, ওই জন্য 500 করে আনা হয়েছে। তো এইগুলো সব ধুয়ে রেডি, ওটা কতক্ষণ আসবে গো? কত দেরি হবে আর? এক দেড় ঘন্টা। তো দেখা যাক কখন কি আসে ওটা, তারপরে আমাদের কাজ হবে ঠিক আছে। আর এই যে আলিসান, একটা সাইরি বল, তোর তো খুব সাইরি চাইছে লোক, দেখো তোমরা বলছো তো সাইরি বলে না, দেখো ওকে সাইরি বলার কথা বললাম, দেখো পালাচ্ছে, এখন লজ্জা পাচ্ছে জানো, মানে বলতে লজ্জা লাগছে, আগে লাগতো না লজ্জা, এখন লজ্জা লাগে। আর আমাদের মানে যে এই গাড়ি যে স্টার্ট হয়, স্টার্টটা হচ্ছে চাবির সাথে ঠিক আছে, এই যে চাবি সিস্টেম, কিন্তু চাবির এখানে কোনো কারণে শর্ট হয়ে গেছে, সে কারণে এটা মানে আলাদা তার দিয়ে স্টার্টিং এর করা ছিল ঠিক আছে, মানে সুইচ করে দিয়েছিল, মানে সেলফ সেলফ পুড়ে যাচ্ছিল, ডাইরেক্ট হয়ে যাচ্ছিল, যা একটা হবে শর্টের কারণে ওটা আলাদা করে দিল ঠিক আছে। তো আমাদের ওইটাও খারাপ হয়ে গেছে, যেটাতে সেলফ সুইচটা দিয়ে স্টার্ট করি ওটাও খারাপ হয়ে গেছে। তো এই পার্সের দোকানে গেছিলাম তো সুইচ দিয়ে দিই, তো এই স্টার্ট এর সুইচ আছে এই যে এইটা দেখতে পাচ্ছ, তো এই সুইচটা খারাপ হয়ে গেছে, তো আমি স্টার্ট করছি হচ্ছে মানে এই তার দিয়ে, মানে দুটো তার খুলে গেছে ওই সুইচ থেকে খুলেছি, দিয়ে এই ডাইরেক্ট করে স্টার্ট করছি ঠিক আছে। তো ওই জন্য ভাবলাম যে এই যে সুইচ স্টার্টিরে ইঞ্জিন স্টার্ট হয়, দেখো দেখা যাচ্ছে এগুলো আগেকার মডেলে গাড়িতে ছিল ইঞ্জিন স্টার্টের সুইচ, এখন তো চাবির সব, তো এটাই একটা আনা হয়েছে, তো এটা এখানে এখন লাগাতে হবে ঠিক আছে, এখানে লাগিয়ে দিই। ওই যে সুইচ লাগানো দেখতে পাচ্ছ কমপ্লিট, আর পুরোনো সুইচ এই যে এটা বাতিল হলে এই সুইচটা খারাপ হয়ে গেছে এই সুইচটা ঠিক আছে। তো এখনো লেদে এখনো মানে লেদের কাজ এখনো আসেনি, লেদ থেকে এখনো হপ আসেনি, তো আসুক তারপরে আমাদের গাড়িতে আবার কাজ স্টার্ট হবে ঠিক আছে। এখন দেখা যাক কতক্ষণে কি কাজ হয়। আর সিউড়িও মানে প্রচুর জাম আছে, জাম লাগছে, কালকে তোমরা দেখেছো ব্লগে জাম লাগছে, তো এখন দেখি কখন কাজ করে যাই, তবেই আবার পার হতে পারবো। আর এখানে গ্যাসে দেখো আগুন লেগে গেছে, আরে গ্যাসটা গ্যাসটা বাইরে ফেলে দিলেই তো হয়, গ্যাসটা বাইরে বের করে দিলেই তো হয়, তুমি নিবাচ্ছ না কোথায় লেগে যাও, আগুন একাই আছো, একাই তো ড্রাইভার নাই, আর রান্না করতে হবে না, কোথায় রান্না করছিলে, রান্না কোথায় করতে হচ্ছে, কা বানা রে খানা, রানিং গাড়ি মে ফেট দাও উসকো, খুব রিস্ক গ্যাসে রান্না করা ঠিক আছে। তো শুনি গ্যাসে মানে গাড়িতে আগুন লেগে যাচ্ছিল, গ্যাসটা পুরো ধরে গেছিল, মানে যারা গাড়িতে গ্যাসে রান্না করে খুব সাবধানে রান্না করতে হয়। তো খালাসিটা একটু বুকা আছে, ওই জন্য তলায় গোড়াটায় আগুন লেগে গেছিল, লিক হয়ে গেছিল তলা থেকে, তো যা নিবানো হয়ে গেছে ও নিজেই নিভিয়েছে। তো বন্ধুরা এখন বাজছে 2, আর আমাদের গাড়ির কাজ হয়ে গেছে কমপ্লিট, আর এখানে ভরছি এখন হচ্ছে DF, এই যে দেখতে পাচ্ছ DF, তো DF ও ভরে নিচ্ছে, কারণ হচ্ছে আমাদের গাড়ির DF কম আছে, দেখবে এটা হচ্ছে DF এর মিটার, তো কত অবধি উঠছে দেখো, তো এখন এখন DF ভরা হয়ে গেছে বলে এতটা উঠছে। তো আমার এইখানে লালের ওপরে ছিল, তো রিজার্ভে পড়ার আগেই ভরে লি ঠিক আছে, তো এখন কাঁটা এখানে চলে গেছে দেখতে পাচ্ছ, অনেকটা হয়ে গেছে কাজ হয়ে গেছে। আর খাওয়া দাওয়া আগে আমরা কোথাও করবো দেখি, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ মানে বৃষ্টিও পড়ছিল খুব জোর, তার জন্য আরো আমাদের লেট হয়ে গেল। তো বন্ধুরা 3টে এখন বাসতে চললো, আর এসে আমরা দেখো জামে লাইন দিয়েছি সিউড়ি, কালকের মতোই সেম জাম ঠিক আছে, কলেজ মোড় থেকে পুরো জাম জাম লাগছে, সিউড়ি গেটের অবস্থাটা তো তোমরা দেখেছো কেমন আছে, তো ওই জন্য আর কি জাম লাগছে। ভেবেছিলাম যে খাওয়া দাওয়া করে তবেই জামটায় লাইন দেবো, আবার দেখলাম যে পার হয়ে যায় গেটটা, তারপরে নয় খাওয়া দাওয়া করবো, তো এখন এই জামেতেই খাবারের ব্যবস্থা করতে হবে, কিছু করার নেই, আলিসান আছে তার জন্য ব্যবস্থা করার জন্য ঠিক আছে। তো আগে এখানে কিছুটা গিয়ে হোটেল আছে বাঁদিকে, তো রানিং এ আমাদের খাবার গাড়িতে চলে আসবে, তারপরে খাওয়া হবে ঠিক আছে। আর আমাদের সাবস্ক্রাইবার ভাইরা কমেন্ট করছো মাইকটার ব্যাপারে, তো মাইক খুব তাড়াতাড়ি নেওয়া হবে, তো কারণ অনলাইনে আমি অর্ডার করছি না, কারণ হচ্ছে যে অনলাইনে যদি অর্ডার করি সেই মাইকটা আমার কাছে যদি আসে আবার ধরো সাপোর্ট যদি না হয় অসুবিধা হয়ে যাবে, আমি চাইছি যে মাইকটা একবারে ফোনে টেস্ট করে কিনবো, তো সেই রাধা আছি বলে অন্য আমি অনলাইনে মাইক অর্ডার করছি না, তো খুব তাড়াতাড়ি আমাদের মাইক আসবে,
এবং ভালো মাইকই আসবে যাতে ফোনে সাপোর্ট করে, সেরকমই মাইক দিতে হবে। ওকে, তো দেখা যাক কলকাতায় গিয়ে যদি আমরা একদিন কোনোদিন টাইম পাই তাহলে চলে যাবো, গিয়ে মাইকটা আগে ব্যবস্থা করবো। তো বন্ধুরা এখন বাজছে হচ্ছে 4:30, 4:30 বেজে গেল। তো এখনো আমরা দেখো সিউড়ি গেটে জামেই আছি। এখন সবে এলাম আমরা, যে ওই যে মোড়টা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পাথরচাপড়ি মোড়। তো পাথরচাপড়ি মোড় সবে আমরা এখন এলাম। তো এখনো রেলগেট আছে, এখান থেকে প্রায় 1/2 কিলোমিটার এখনো যেতে হবে, তবে রেলগেট 1 কিলোমিটারের কাছাকাছি। তো এই জামেতে দেখো মানে আলিশান খাবার নিয়ে চলে এসছে। তো আজকে আমাদের মেনু কি আছে ভাই? আজকে আমাদের মেনু আছে ডাল ভাত আলু ভাজা আছে, আমরা এই জামটা মানে দুটো থেকে জামে আছি। এখন 4:30 বেজে গেল, এখনো মানে এটুকু যেতে পারলাম। রেলগেট হয়তো 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূর থেকে আমরা জামে পেয়েছি। ঠিক আছে, তো টাইমে খাওয়া হয় না, টাইমে শোয়া হয় না, টাইমে চান হয় না, মানে কোনো জিনিস টাইমে হয় না। যারা হেল্পারি করতে চাও যদি এইসব গুলো সহ্য করতে পারো, ধৈর্য যদি থাকে, তবেই তার মানে হেল্পারি করতে পারবে। ঠিক আছে, যেরকম আলিশান হেল্পারি করছে, যেরকম ধৈর্য আছে আলিশানে দেখছো তো, তো এইরকমই ধৈর্য থাকতে হবে, তবেই হেল্পারি করতে পারবে, নইলে ভাই পারবে না। ধৈর্য যদি না থাকে পারবে। ঠিক আছে, আমাদের খাবারের মেনু এই যে দেখতে পাচ্ছ, তো এই হচ্ছে আজকে আমাদের খাবারের মেনু। ডাল আছে, ডিম আছে, পটলের সবজি আছে, শাক আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, লেবু আছে। ঠিক আছে, মানে অনেক কিছুই ভ্যারাইটি আছে। আর ওইদিকে ওই যে আলিশানও খেতে শুরু করে দিলাম। চলো তাহলে খাওয়া দাওয়া করে আর এই জামে জামে খেতে হবে, কারণ হচ্ছে কখন গাড়ি পারবে কোনো ঠিক নেই। তো এই জামে লাগিয়ে আছে আর জামেতেই খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, এমনি দেখতে পাচ্ছ জাম লেগে আছে, গাড়ি বাড়ছে না। এগুলো মানে দুজন চালানো বলা হলে খুব সুবিধা হয়, একজন খায় একজন চালায়। ডাম্পারটা বেরোতেই পারছে না, পুরো জাম লেগে আছে। এই গাড়িটা ডান দিক মেরেছে, অনেক গাড়ি ডান দিক মেরে মেরে যাচ্ছে। ঠিক আছে, প্রচুর গাড়ি ডান দিক মেরে গিয়ে আগে গিয়ে লাইন করে দিচ্ছে। আর এবার এখন দেখো ড্রাইভারদের মধ্যে এখন লড়াই লেগে গেছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ, মানে এক তো ভুল করেছে, তার মধ্যে আবার মানে কি বলবো। 6:00 আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে সিউড়ি গেটে, আর পুরো জামটা হচ্ছে সিউড়ি গেটেরই জাম। এই যে দেখতে পাচ্ছ গেটের অবস্থা যা, সেই জন্য এত জাম, প্রচুর জাম সিউড়ি গেটে। তো যতক্ষণ না এই রাস্তা ঠিক হচ্ছে ততক্ষণ না জাম কাটবে না, প্রচুর জাম। আর প্রচুর খারাপ হয়ে গেছে গেটটা, মানে প্রচুর খারাপ হয়ে গেছে। গাড়ি মানে একটা নর্মাল ভাবে গাড়ি যেতেই পারছে না। ঠিক আছে, সেই কারণে আরো জামটা লেগে গেছে। মহেশপুর আর এখন বাচ্চা হচ্ছে 1টা। তো আলিশান গেছিল এখানে হোটেলে, তো হোটেল থেকে গিয়ে আজকে আমাদের রাতের ডিনার নিয়ে এসছে। তো ডিনারে কি আছে সেটা দেখো, সেটা হচ্ছে যে ডিনারে হচ্ছে তরকা আছে আর এই হচ্ছে রুটি। ঠিক আছে, আর আলিশানের দিকে খেতেও শুরু করে দিয়েছে। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার। তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে এখনো আমাদের যেতে হবে হচ্ছে 5 লা, আর আমাদের মালটা হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে বাউরিয়া। বাউরিয়ায় খালি হবে আমাদের মাল।
চেঙ্গাই লোডে, বাউরিয়া যে চেঙ্গাই লোড বলে, তো সেই চেঙ্গাই লোডে আছি। সামনে আছে রেলগেট, একবারে রেলগেটের কাছেই আমাদের গাড়িটা খালি হচ্ছে এখানে। তো খালি হয়ে গেলে আমরা দেখি এখান থেকে আবার কি প্রোগ্রাম হয়, কোথাকার কি প্রোগ্রাম হয়, সেগুলো সব তোমরা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে। আর রাতে শুয়ে পড়েছিলাম ধুলাগড় টোলের কাছে, এসে একটু শুয়ে পড়েছিলাম 2 ঘন্টা। দিয়ে তারপরে ওখান থেকে আবার এলাম হচ্ছে 5টার সময়। দিয়ে তারপর আবার লেবার এলো, এসে তারপর আবার এই গোলায় এলাম আমরা খালি করতে। ঠিক আছে, যাই হোক পৌঁছে গেছে। আর আমাদের গাড়ি খালি তো লেগ গেছে, খালি হচ্ছে 2 ঘন্টার মধ্যে গাড়ি খালি হয়ে যাবে। খালি হয়ে এখান থেকে দিয়ে বেরিয়ে যাবো। ঠিক আছে, আর দিয়ে কোথাকার কি মাল হচ্ছে না হচ্ছে সেগুলো সব তোমরা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গুড বাই বন্ধুরা।